হেলথ সিরিজ আপনাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করছি। আমাদের আজকের বিষয়, গাজর খাওয়ার উপকারিতা, জানলে প্রতিদিন খেতে চাইবেন। তাজা গাজর কুচি করে তৈরি করে ফেলতে পারেন চমৎকার সালাদ, গাজরের তরকারি অথবা হালুয়া খেতে সুস্বাদু। প্রতিদিন নিয়ম করে এক গ্লাস গাজরের রস পান করতে পারেন। মোট কথা, সুস্থ থাকলে নিয়মিত গাজর খাওয়ার বিকল্প নেই। সুস্বাদু গাজরের পুষ্টি গুণে ঠাসা। জেনে নিন নিয়মিত গাজর খাওয়ার জরুরি কেন। ক্যান্সারের ঝুঁকি কমায়। শরীর থেকে সব ধরনের টক্সিক উপাদান বের করে দিয়ে ক্যান্সারের ঝুঁকি কমায় গাজর। চোখ ভালো রাখতে। দৃষ্টিশক্তি ভালো রাখে বহু ভিটামিনে ভরপুর গাজর। গাজরে থাকা ভিটামিন এ এবং উপকারী বিটা ক্যারোটিন চোখের ক্ষমতা বাড়িয়ে দেয়, সেই সঙ্গে ছানি পড়ার মতো রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা কমে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে গাজরের জুড়ি নেই। গাজরে থাকা ভিটামিন বিভিন্ন সংক্রমণে আক্রান্ত হওয়ার আশঙ্কা কমায়, বিশেষ করে শীতকালে সর্দি জ্বরে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেকাংশে কমিয়ে দেয় এই উপকারী সবজিটি। ত্বকের যত্নে। শীতকাল মানে খসখসে ত্বক, এ সময় নিয়মিত গাজর খেলে ত্বক উজ্জ্বল ও প্রাণবন্ত থাকে। গাজরে থাকা একাধিক ভিটামিন এবং মিনারেল ত্বকের রুক্ষতা এবং বলিরেখা দূর করতে কার্যকর। হার্ট সুস্থ রাখতে। 100 গ্রাম গাজরে থাকে দিনের চাহিদার প্রায় 33% ভিটামিন এ, 9% ভিটামিন সি এবং 5% ভিটামিন B6। সেই সঙ্গে থাকে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট। এই সবকটি উপাদান হার্টের কার্যক্ষমতা বাড়ানোর পাশাপাশি রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতেও বিশেষ ভূমিকা পালন করে গাজর। দর্শক, সকল প্রকার যৌন স্বাস্থ্যসেবা এবং বিউটি টিপস সংক্রান্ত তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।